ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিন তিনটি উপনির্বাচনে। তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এখন দিকে দিকে। করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর এই তিন জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং যার শুরুটা হবে দিলীপ ঘোষের খড়গপুর এলাকা দিয়ে। তাই খড়গপুরে দ্রুত সভা করে ধন্যবাদ জ্ঞাপন করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 9ই ডিসেম্বর খড়গপুরের নিউ সেটেলমেন্টের কাছে রাবণ দহন ময়দানে হবে এই প্রশাসনিক সভা। খড়গপুরের এই উপনির্বাচনে 20,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। তাই খড়গপুর নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ চর্চাও ছিল। এর আগে কখনো তৃণমূলের কোনো বিধায়ক পায়নি খড়গপুরবাসী। তাই 12 তারিখ দীঘায় সভার আগে 9 তারিখ খড়গপুরে সভা করে ভোটদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করার কর্মসূচি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।